এসো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহিহ সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। আসল ঠিকানা নয়। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ও বাদ। প্রিয় মুসলিম মা বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি জাহান্নাম সচক্ষে দেখেছেন এবং দেখেছেন অধিকাংশ জাহান্নামের অধিবাসী হল মহিলা। যেমন রাসূল ইরশাদ করেছেন, ইত্তালাআতু ফিন্নার ফারাআইতু আকতার আহলাহা নিসা, আমি জাহান্নামের দিকে দৃষ্টি দিলাম এবং দেখলাম যে অধিকাংশ জাহান্নামের অধিবাসী হল মহিলা। অন্যতে রাসূল বলেছেন, উরিতু নার ফারাআইতু মান তারান কাল ইয়াউমে আফদা ওয়া রাআইতু আকতার আহলাহা নিসা, আমাকে জাহান্নাম দেখানো হলো এবং দেখলাম সবচেয়ে বিভৎস ভয়াবহ ঘটনা, আর অধিকাংশ অধিবাসী দেখলাম মহিলারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের খুতবা দিলেন, খুতবা দেওয়ার পরবর্তীতে মহিলাদের পাশ দিয়ে অতিবাহিত হয়ে বললেন, ইয়া মাআশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা তোমরা বেশি বেশি সাদকা করো। ফা ইন্নি উরিতুকুন্না আকসারা আহলাহান নার, তোমাদেরকে আমি দেখলাম যে অধিকাংশ জাহান্নামী, এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দশ প্রকার মহিলা হইল জাহান্নামী, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত, তারা মালউন, লানত প্রাপ্ত। হে মুসলিম বোনেরা, আপনারা দেখে নেন এর মাঝে আপনি আছেন কিনা। প্রথম, আল ওয়াশেমা ওয়াল মুস্তাওশিমা, যারা হাতে অথবা শরীরের যে কোনো জায়গায় নাম লেখে অথবা চিত্রাঙ্কন করে। দ্বিতীয়, আন্নামেসা ওয়াল মুতানামেসা, যারা সৌন্দর্যের জন্য এই ব্রু ফ্লাগ করে, এই ব্রুগুলি কেটে কেটে সৌন্দর্য মণ্ডিত করে। তৃতীয়, আল মুতাফাল্লেজা, যারা দাঁতগুলি চিরে চিরে চিকন করে শুরু করে সৌন্দর্য মণ্ডিত করে। চতুর্থ, আল ওয়াসেলা ওয়াল মুস্তাওসিলা, যারা চুল অতিরিক্ত জোড়া দিয়ে ভিত্তি করে সৌন্দর্য মণ্ডিত করে। আল মুতাগাইয়্যারা তুলি খালকিল্লাহ, রাসূলুল্লাহ এদের সম্পর্কে বলেছেন, এরা হলো আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটায়, এই জন্য তাদের উপর লানত। পঞ্চম, আল মারাতু সাখিদু জাওজুহা আলাইহা, যেই স্ত্রীর উপর তার স্বামী অসন্তুষ্ট। ষষ্ঠ, জায়রাতুল কুবুর, কবর জিয়ারতকারী মহিলার উপর হলো লানত, তারা হলো জাহান্নামী। সপ্তম, আল মুতাশাব্বিহাতু বিরিজাল, যেই সমস্ত মহিলারা পুরুষদের সাদৃশ্য বরণ করে চলায় ফেরায় কথাবার্তায় পোশাকে অথবা যে কোনো ডিজাইন বা ফ্যাশনে। অষ্টম, আল মুহাল্লিলা লাহু, যেই মহিলাকে হিল্লা দেয়া হয় ওই মহিলা হলো জাহান্নামী, লানতপ্রাপ্ত, যাকে তালাক দেওয়ার পরে এক রাত্রির জন্য বিবাহ দিয়ে অন্য পুরুষের সাথে বাসর করানো হয়। নবম, আন্নায়হা, যেই মহিলা কোনো আত্মীয় স্বজন বা স্বামী বা নিকটাত্মীয় মারা গেলে চিল্লায়ে হাত কপাল এবং থাপড়িয়ে তার ভালো দিকগুলি স্মরণ করে কান্না করতে থাকে। দশম, আল মুতাবাররেজা, যারা পর্দা করে না, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন ও মায়লাত, তারা এমন পোশাক পরে যে অন্যরাও তাদের দিকে আকৃষ্ট হয় এবং তারাও তাদের দিকে আকৃষ্ট হয়, পোশাক পরেও তারা উলঙ্গ পর্দাহীন যারা চলে তাদের বিষয়ে বলেছেন। হে মুসলিম মা বোনেরা, সর্বদা স্মরণ রাখবেন, আজকে আপনার রূপ, আপনার সৌন্দর্য এক সেকেন্ডের মধ্যে বিলীন হয়ে যেতে পারে। আপনার রূপ সৌন্দর্য, আপনার ভূষণ হলো তাকওয়া আর আমল। আমলের দিকে আগিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।